নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গতকাল একটি ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে কীভাবে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন সেখানে অনেকে কমেন্ট করেছি যে আমি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করব না আমি কিন্তু নতুন আবার প্যান কার্ডের জন্য আবেদন করব। এবং এছাড়াও অনেকে কমেন্ট করেছে আমি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে কি কি সমস্যা হতে পারে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময় যে হাজার টাকা পেমেন্ট করতে হয় সেটা না করে আপনি যদি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করে থাকেন বা করেন অথবা করবেন ভাবছেন তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে এবং যারা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন না তাদের কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে ফুল ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেই জন্য ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলারটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এবার যদি আপনি গুগলে এসে লেখেন যে প্যান কার্ড প্যালানটি এরা লেখার সঙ্গে সঙ্গে এমনটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখার সঙ্গে সঙ্গে এমনটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে গেল এবার এখানে কী বলা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে যে প্যান কার্ড রিলেটেড যে আপনার প্যান কার্ড প্যালেন্টটা কী সম্বন্ধে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার এটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে এটা যদি ইংলিশ থেকে আমি বাংলায় ট্রান্সফার করি এখান থেকে আপনার সামনে কিন্তু দেখতে পারেন পুরো ডিটেলসটা কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে যে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি আয়কর আইনের অধীনে নিয়ম অনুযায়ী একটির বেশি প্যান কার্ড থাকতে পারে না যাদের দুই বা ততোধিক প্যান কার্ড আছে তাদের কিন্তু দু টাকা জরিমানা এবং কিন্তু জেল পর্যন্ত কিন্তু হতে পারে তো কথা বলতে গেলে আপনার কাছে যদি একটার বেশি যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে দু টাকা জরিমানা নেবে এবং আপনি কিন্তু জেলও যেতে পারেন সেই জন্য যারা ভাবছেন আমি কিন্তু হাজার টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবো না আমি একটা নতুন প্যান কার্ড করে নেবো তাদেরকে বলে রাখি তারা যদি নতুন প্যান কার্ড আবেদন করেন যদিও কোনো কারণে প্যান কার্ডটি হয়েও যায় তাও কিন্তু আপনি এই দোহা টাকার জরিমানা এবং জেল পর্যন্ত কিন্তু হতে পারে সেই কথাটা আপনি খেয়াল রাখবেন তো দু টাকা এবং জেলের থেকে আপনি হাজার টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটা করে নিন আপনার খুব ভালো হবে ঠিক আছে এমনি যদি আপনার কাছে কোনো কারণে দুটো প্যান কার্ড থেকেও থাকে তাহলে আপনি কি করবেন পরে যে প্যান কার্ডটা করেছেন সেটা কিন্তু আপনি ডিঅ্যাক্টিভেট করে দিন সেটা কিন্তু আপনি বন্ধ করে দিন এবং যেই প্যান কার্ডটা প্রথম ছিল সেটা কিন্তু আপনি অ্যাক্টিভেট রাখুন এবার কীভাবে প্যান কার্ডটি আপনি ডিঅ্যাক্টিভেট করবেন সেটা নিয়ে যে ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখে দেবো ঠিক আছে তো এই আর্টিকেলটা কিন্তু বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু যদি মাল্টিপল প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি দোহার টাকা জরিমানা এবং জেলও কিন্তু হতে পারে সেই জন্য আপনাদের বারবার বলে দিচ্ছি আপনি কিন্তু একটার বেশি প্যান কার্ড করবেন না ঠিক আছে বোঝা গেল এরপর অনেকে বলছিল যে আমি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে কী কী সমস্যা হতে পারে যদি আপনি প্যান কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে এবার বন্ধ হয়ে গেলে আপনি কিন্তু আইটিআর ফাইল করতে পারবেন না এটা প্রথম পয়েন্ট গেল তো যারা কিন্তু আইটিআই ফাইল করেন তারা কিন্তু প্যান কার্ড ছাড়া আইটিআই ফাইল কিন্তু আপনি করতে পারবেন না এবং যদি আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সার্ভিসে আপনি লাভ করতে পারবেন না এবং কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং কিন্তু আপনি পাসপোর্টের জন্য আপনি অ্যাপ্লাইও করতে পারবেন না এবং বিভিন্ন রকম কাজ কিন্তু রয়েছে সেগুলো কিন্তু আপনি প্যান কার্ড ছাড়া করতে পারবেন না অথবা যদি আপনি কোনো জায়গা থেকে লোন নিতে চান লোনও নিতে পারবেন না তো এক কথায় বলতে গেলে ব্যাঙ্কিং রিলেটেড যত রকম কাজ হয় সেগুলোতে আপনি প্যান কার্ড ছাড়া কিন্তু করতে পারবেন না সেই জন্য প্যান কার্ড থাকা আপনার অবশ্যই দরকার এবং সবার লাস্টে বলা হয়েছে দেখতে পাচ্ছেন একত্রিশে মার্চ দু হাজার তেইশের আগে যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু দশ হাজার টাকা আপনাকে কিন্তু প্যালান্টি দিতে হবে সেটা কিন্তু আপনি একটু মাথায় রাখবেন সেই জন্য সবাইকে বলে দেবো যে সবাই অবশ্যই যাদের বর্তমানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তারা কিন্তু হাজার টাকা দিয়ে লিঙ্কটাও করে নিন এবার কিভাবে লিঙ্ক করবেন সেটা কিন্তু আমি গতকাল ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার লিঙ্ক আই বাটে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে থেকে গিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো আপনি হাজার টাকা দিয়ে লিঙ্কটা করে নিন সব থেকে আপনার ভালো হবে কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি নতুন প্যান কার্ড করবেন অথবা আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন না তারা কিন্তু আপনার অনেক রকম কিন্তু প্রবলেম হবে ঠিক আছে সেই জন্য আপনাদের বলে দিচ্ছি আপনারা কিন্তু হাজার টাকা দিয়ে লিঙ্কটা করে নিন এবং কিন্তু আমি পুনরায় কিন্তু আর মনে করে দিচ্ছি যে একটার বেশি যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনার কাছ থেকে হাজার টাকা জরিমানা এবং কিন্তু সঙ্গে আপনার জেলও কিন্তু হতে পারে সেই কিন্তু এই ভুল কাজটা আপনি কোনো করবেন না ঠিক আছে বোঝা গেল তো এটা ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলনাশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা দেখাচ্ছে এর ভিডিওতে থ্যাংক ইউ